নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমি আজকে জানাতে চলেছি এই যে ছাব্বিশে ডিসেম্বর দু বছরের অন্তিম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণে চারটি রাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে অর্থাৎ আপনাদের এই সূর্যগ্রহণের পরে একটা মাস আপনাদের প্রবলেম দাঁড়াবেই খুবই খারাপ এই চারটি রাশির তো এই যে সূর্যগ্রহণটি হচ্ছে এটা প্রায় একশো বছর পর এই রিং অফ ফায়ার এই সূর্যগ্রহণ দেখা যাচ্ছে এই মহাজাগতিক ঘটনাটি ঘটতে চলেছে তো মেন বিষয়বস্তুতে আসা যাক এই যে সূর্যগ্রহণের যে প্রভাব আমি যে চারটি রাশির কথা বললাম সে চারটি রাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেই তো পাশাপাশি এখানে দেখা যাচ্ছে এই সূর্যগ্রহণের প্রভাব দেবগুরু বৃহস্পতির উপরেও অনেক অংশে পড়ছে তাই বেশিরভাগ ক্ষেত্রে অনেক রাশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই চারটি রাশি কি চারটি রাশি প্রথম হচ্ছে বৃষ রাশি বৃষরাশির হেলথ নিয়ে প্রবলেম দেখাবে স্কিনের প্রবলেম দেখাবে আপনাদের আর্থিক টেনশান বৃদ্ধি পাবে এবং আপনারা এই একটা মাস কলহের মধ্যে ঢুকে যাবেন আর বিজনেস ক্ষেত্রে আপনাদের প্রবলেমেটিক এই ছাব্বিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে জানুয়ারি এই সময় নেক্সট যে রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে তুলা রাশি এই তুলা রাশির এই যে সূর্যগ্রহণের যে কুপ্রভাব পড়তে চলেছে কি কুপ্রভাব আপনাদের কিডনি ওয়ারেন্টের সমস্যা দেখা যেতে পারে আপনাদের ব্যবসা ক্ষেত্রে সমস্যা দেখা যাবে প্রেমের ক্ষেত্রে বাধা আসবে আপনাদের কোনো সুসংবাদ আসার কথা ছিল কিন্তু সুসংবাদটা আপনাদের আসছে না এই হচ্ছে তুলা রাশি এরপরের যে রাশিটি বলবো সেটি হচ্ছে বিশ্চিক রাশি বিশ্চিক রাশির দেখা যাচ্ছে এই সূর্যগ্রহণের ফলে আপনাদের চারিদিক থেকে একটা কর্মের দিক থেকে চাপ আসবে এবং আপনাদের শরীরের দিকে একটু নজর দিন আপনাদের পরিবারের কেউ লোক অসুস্থ হতে পারে এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে বা ভাইয়ের মধ্যে মতবিরোধ দেখা যেতে পারে এই সূর্যগ্রহণের কুপ্রভাব আপনাদের পড়তে চলেছে এবং আপনারা একটু ঠান্ডা মাথাতে কাজ করুন আপনার বিজনেস ক্ষেত্রে খুব ঠান্ডা মাথায় কাজ করুন নয়তো আপনাদের এই সময়টা এই একটা মাস পিরিয়ডটা আপনাদের ক্ষতি হতে পারে এরপরে যে যে রাশিটির কথা বলব মারাত্মকভাবে ক্ষতি হবে সেটা হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির এই একটা মাস সাবধানতা অবলম্বন করুন নয়তো আপনাদের প্রভূত ক্ষতি হতে চলেছে কারণ আপনারা যে সূর্যগ্রহণের যে কুপ্রভাব আপনাদের রাশির উপর মারাত্মকভাবে পড়তে চলেছে এই মিথুন রাশির এই সূর্যগ্রহণের কুপ্রভাব মারাত্মকভাবে পড়তে চলেছে কারণ আপনাদের আর্থিক প্রভূত ক্ষতি হতে পারে এই একটা মাস আপনাদের শরীরের দিকে আপনারা নজর দিন আপনাদের পরিবারে কলহ লেগে থাকতেই পারে অর্থাৎ আপনার ঠান্ডা মাথাতে কাজ করুন এবং চোট চোটাঘাত অ্যাক্সিডেন্ট যোগ আপনাদের এই একটা মাস প্রবলভাবে দেখা যাচ্ছে এবং টাকা ধার দেওয়া বা টাকা কাউকে দেওয়ার থেকে একটু চিন্তা ভাবনা করে আপনারা টাকা দিন নয়তো আপনাদের টাকা আটকে যেতে পারে কোনো ভালো সুসংবাদ আসছিল কিন্তু আপনাদের সে সুসংবাদ আটকে যেতে পারে এবং আপনারা কোনো জায়গাতে হটকারিতার সিদ্ধান্তে কাজ করবেন না নয়তো আপনারা প্রচণ্ড সমস্যাতে পড়বেন বিশেষ করে বিজনেস ক্ষেত্রে আপনারা ঠান্ডা মাথাতে কাজ করুন নয়তো আপনারা বেশ প্রবলেমের দিকে আপনাদের এই সময়টা দেখা যাচ্ছে এবং পরিবারে কলহ আপনাদের এই সূর্যগ্রহণের প্রভাবে লেগে থাকতে পারে তো প্রিয় দর্শক বন্ধু আমি আজকে আপনাদেরকে জানালাম এই সূর্যগ্রহণের ফলে এই চারটি রাশির খারাপ হতে চলেছে তো আজকে তো সময় শেষ নমস্কার ধন্যবাদ